আজ ঢাকায় কাল সারা দেশে বিএনপির পদযাত্রা। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে আজ ঢাকা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে দুপুর 2টায় এই কর্মসূচি শুরু হবে। কাল সারা দেশে প্রতিটি মহানগরে একই কর্মসূচি রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর 2:30টায় উত্তরার জসীমউদ্দিন সড়কের মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই পদযাত্রার নেতৃত্ব দেবেন। ঢাকা মহানগর দক্ষিণ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে দুপুর 2:30টায় শুরু হয়ে অভিরুচি সিনেমা হলের সামনে দিয়ে নয়াবাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির নেতারা জানান, এই কর্মসূচি উপলক্ষে কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতারা সমন্বয়ের টিম গঠন করে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এলাকায় এলাকায় ছুটছেন নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন বিভাগীয় শহরগুলোতে। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তারা। এর ফলে এবারের কর্মসূচি আরও বেশি সফল হবে। আগামীকাল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মহানগর পদযাত্রা কর্মসূচির সার্বিক সমন্বয় করেছেন। ঢাকা ও এর বাইরের প্রতিটি কর্মসূচি সফল করতে ওয়ার্ড, ইউনিয়ন, থানা এবং প্রতিটি স্তরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলের নেতারা জানান। ঘরোয়া বৈঠক, উঠান বৈঠক, পাড়ায় মহল্লায় কর্মী সভা, মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্ধুত করতে কাজ করছেন দলের নেতাকর্মীরা। অন্যান্য জোট ও দলও যুগপথ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করছে। এর মধ্যে এবারে প্রথম 7 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে আজ বিকেলে দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সকাল থেকে দিনব্যাপী ঢাকা মহানগরে রোড মার্চ কর্মসূচি পালন করবে নাগরিক ঐক্য। বিকেলে রাজধানীর এফটিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পদযাত্রা শুরু করবে এবং মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। বিকেলে গণপদযাত্রা করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। একইভাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে পল্টন আল রাজি কমপ্লেক্স থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে কাকরেলে গিয়ে শেষ হবে। 15 সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত কর্মসূচি পালন করবে। এছাড়া 12 দলীয় জোট ও 4 দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য কাল একইভাবে কর্মসূচি পালন করবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।